এ কে এম সৌদি আরব শাখার প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শিপনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত সতেরোই এপ্রিল তাবুকের সানাইয়াতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মুসলেউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন সৌদি আরব শাখার প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন সৌদি আরব কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা হারুন মুস্তাফা আল রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এমবির তাবুক শাখার অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক মিঠু আবুল বাসার আমিনুল ইসলাম আব্দুল আজিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুস্তফা মুজিব জালাল আহমেদ আব্দুল মান্নান বাংলা টিভির তাবুক প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ সহ আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের সিনিয়র প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল আজম সৌরভের অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠান শেষে ছয় শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ ও খাবার ব্যবস্থা করা হয়